Zama Marco, ei, tormeia. নিয়ে গেলে যাবি নইলে আমি লাশ পাঠাই দিয়েছি। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নেটনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এমন একটি নেককারজনক ঘটনা ঘটে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন মেয়ে জামাই, অর্থাৎ মেয়ের জামাই, তিনি এই মেয়েকে, অর্থাৎ তার নিজের স্ত্রীকে মেরে শ্বশুরের কাছে ফোন করা হচ্ছে যে আপনার লাশ নিয়ে যান। এমন একটি নেককারজনক ঘটনা ঘটেছে। এই পাষাণ্ডু স্বামী কিভাবে পারল তার নিজের স্ত্রীকে এভাবেই মেরে ফেলতে? সেই স্ত্রী যত বড়ই অপরাধ করুক না কেন, তাই বলে কি তাকে মেরে ফেলতে হবে? চলুন আমরা সেই স্ত্রীকে মেরে ফেলছিল সেই স্ত্রীর মা বাবা বোনের কাছ থেকে আমরা সেই নেককারজনক ঘটনার কিছু একটি অংশ শুনে আসি। নিয়ে গেলে যাবি নইলে আমি লাশ পাঠাই দিয়েছি। আমার ওই মেয়ের বেশি মারবো দেখে বাবা কইলে, আমার বাবা কি হয়েছে তোমার কইতে না ভালো, তুমি না বলে আজকে আইবা আমার বাবার তেলে, এরকম কথা কোকে, তোমার ওরকম কথা কোকে কয় কি এত কথা শুনবার চাই নে, লাশ পাঠাই দিলে এই কই মোবাইল কাইটেছি। আমি খালি একটু কইলে আমার মেয়েটা সুন্দর করে এনে দিয়ে যাও, আমি রাগ করি নাই যে আমার নাগে তুমি কথা আমার নাগে, আর আমার নাগে কথা নাই, আমার মেয়েরও কথা নাই, মেয়ে কয় নাই আমার কিছু। আপনার মেয়েকে যে হত্যা করছে সে কে? জামাই, মানে আপনার মেয়ের জামাই, সে কি করে? গাড়ি চালায়। কি গাড়ি চালায়? ডামট্রাক। ডামট্রাক চালায়। আর বাবার নাম কি? বাবার নাম আওলাদ। আওলাদ বাড়ি কোথায়? বাড়ি চাকলগাঁও। চাকলগাঁও বাড়ি। তো এই মেয়ের সাথে আপনার আপনার ছেলে মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দিয়েছেন কত বছর আগে? এগারো বছর। এগারো বছর আগে। বিয়ের সময় কি আপনার তারা কিছু দিয়েছিলেন? দেনা পাওনা দিছি। কি দিয়েছিলেন? ওই পাঁচ বছর সোনা দিছি। আর কি দিয়েছিলেন? দিয়েছিলাম ফিরে দিছি। নগদ টাকা দিয়েছিলেন? আরে কই ফিরে দিছি, তারপর টাকা দিছি। আপনি মেয়ে এমনি কি করে? মেয়ে চাকরি করে। জানি চাকরি করতো। কোথায় চাকরি করতো? গার্মেন্টস। কোন গার্মেন্টসে? নয়া টিস্টালিংয়ে চাকরি করতো। আচ্ছা, এই যে আপনার মেয়েকে যে হত্যা করলো এই বিষয়ে আপনারা থানায় অভিযোগ করছেন, পুলিশে কি অ্যাকশন নিছে? কোনো আসামি গ্রেপ্তার করছে? তো পুলিশে কি বলছে আপনাদের? ময়নাতদন্ত থেকে আসুক। এরা কি পুলিশেই পাঠাইছে ময়নাতদন্তে? ময়নাতদন্তে কি আপনাদের লোক সাথে গেছে কেউ? আমি এগারোটা দুই কি তিন হইব, তখন আমি ওয়াশরুমে গেছি, মানে টয়লেটে গেছি, তখন আমার হাজব্যান্ড কি ফোন দিয়েছে, রুকসানা তুমি কনে আসো, আমি কাই বলছি না। তখন আমার বইনে আমার জামাইকে কই বলছে যে দিলা ভাই আমার ইয়ার হোসেনে আর ইয়ার হোসেনের বইনেরা মিলে মার বানছে, আমি আর খুলে পারলাম না ভাই, আমি খুলে পারলাম না, আমার ওরা শেষ করে ফেলাইলো, দুলা ভাই আপনি বইনেরে দেন, আমি বইনের নগে কথা কমু, আমার অনেক কথা আছে বোনের নগে, বোনের নগে আমি কথা কমু। এই যখন কিনা কইছে আমি তখন বাইরেছি, বাইরনের পরে দেখি আমার বোন ফোন হইলো রেখে দিছি, আমি তারপরে একশোবার ফোন দিছি আমার বোনের, আমার বোন ফোন ধরে না, তখন আমি আমার বাড়িতে ফোন দিছি আমার আব্বারে, আমার বোনে ধরছে ছোট বোনের ফোন ধরছে, পরে আমার বোনের আমি কই কি বাড়িতে ঝগড়া হয়েছে দেখে কিছু মনে হয়েছে, আমি তো কথা কয়ে এলাম না, রুকসানা তার ফোন ধরে না, তারপরে আমার বাইকনারে ফোন দিছি, আমার বাইকনা ফোন দেওয়া কয় কি কন আনটি আমাকে ঘটনা, আমার বাইকনা কয় কি আমি দেখছি ফোন দিবে আনছি, আমি আবার আমার বোনের বাড়িতে ফোন দিছি, ভাই ফোন দিছি ওরা ফোন ধরে না, তার এক দেড় ঘন্টা পরে ফোন দিছি ওর জামাই, ফোন দেয় বলে কি যে ই হয়েছে আপনারা সবাই আসেন, আপনারা ওই যে ফরিদার কাকু সবাই নিয়ে আসেন বাড়িতে, এক্ষণে আসল লাগবে, পরে আমার জামাই কাকি কেড়ে এর লেগে আমি কের লেগে যাবো ওই জায়গায়, পরে আমার জামাইয়ের কোনো উত্তরই দেয় না, ফোনটা নগদ রাইখে দিছি, রাইখা দেওয়ার পরে এই জায়গায় আবার ফোন দিছে আমার মার কাছে, ফোন দিয়ে আমার মায়েরে বেবন্ডি মুখের বাসা কইছে, এখানে আমি উল্লেখ করা পাবো না, আমার মায়েরে কইছে তোর মেয়ারে নিয়ে যা, তোর মেয়ারে যদি না নেস আজকে মেয়ের লাশ পাঠাই দিবেন। এটা বলেন ওখানে যে লাশ কী অবস্থায় দেখছিলাম? আমি যখন কিনে বেলে ইরিশকাই থেকে নামলাম,
নামার পরে মানে ওই রুটে থেকে দেখা যাইতেছে তখন আমার একজন লোকে বলতেছে যে ওর চাচা ওই ছেলের চাচা কয় কি মা তুমি আইছো না আমি হ্যাঁ তোমার আব্বে আসে না আমি কি না তখন পিছনে থেকে একজনে কইবেন যে কি ওই বাড়িতে যে এক মহিলা মারা গেছে তখন আমি চিল্লে বিল্লে শিখে দিছি শিখার বাইরে যাই দেখি দুইয়ারের মধ্যে আমার বইলে শোয়া রাখছি এই অবস্থায় দেখছি এই অবস্থা তারপর আপনার যখন আপনারা থানায় যান নাই আমার বোন গেছে আমার বোনের কথাও শুনে আমার বোন যাওয়ার আগে মানে খাট মাট সবই আনছে মানে ধোয়াইবো ধোয়াই ওরা যে কি করবো মানে মানুষ ছাড়াই তারা সবকিছু ব্যবস্থা করে ফেলে বইনে যায় বাধা দিছে আমার বোনের লগে কথা কাকার নাম জানেন কি মোহাম্মদ মোশারফ হোসেন ওই যে মেয়েটা মারা গেছে এই মেয়েটা কি হয় আপনার আমার ভাতিজি তো এই মেয়েটাকে কেন হত্যা করা হয়েছে জানেন এই বিষয়টা এই মেয়েটাকে হত্যা করা হয়েছে হঠাৎ করে আমার এই বাড়ি সিগার দিছে বাড়িতে বেলা 11:30 দিকে আচ্ছা আচ্ছা তা আমি আমার বাচ্চা কইছি তো কাকা কান দেখে আমার এই মেয়ে আসছে মেয়ে এসে কাকা আব্বা রুকসান আবার মেরে গেছে আমি কসকে তুই মারলো কি আর মারলো কীভাবে মারলো কয় আব্বা আমাদের বলতে পারি না তারপর আমি কিন্তু রুকসানার জামাই নাম হল ইয়ার হোসেন ইয়ার হোসেন নাম্বার দিয়ে এই নাম্বার রিং করলাম রিং করার পর আমি পৌঁছে দিলাম যে আমি তোমার চাচা শ্বশুর মোশারফ বলতেছি তে কী হয়েছে বাবা ক লাস্টটা লয়ে যান লাস্টটা লয়ে যান তখন আমি গেলাম যে তে তুমি কোথায় আছো এই করার সাথে সাথে মোবাইল ফেরে দেওয়ার পর বহুবার রিং করলাম ও রিং আর ধরলো না যখন ঘটনাস্থলে বাইরে নিয়ে গেলাম আমরা আরও তিন চার ভাই সব গেলাম যাওয়ার পরে দিয়ে যে আমার বাস্তি দিয়ে রাস্তা শোয়ে রাখছে তখন ওর ওর যে চাচা শ্বশুর ওর চাচা শ্বশুর বলতেছে বিয়ে এটা আপোষ করেন আমি কী এর আপোষ লাস্টটা আপনি মারলেন সব কিছু হইলো এর আর জিনিসটা পুলিশ কী করে দেখে নই পুলিশ এসআই ইনুস ইনুস বলতেছে মুরব্বি এদিকে আমাকে বলতে মুরব্বি এদিকে আসে আমি কী জন্য ওই না একটা সিগনেচার আমি কিসের সিগনেচার বন্ধুরা আপনারা ইতিমধ্যে সেই স্ত্রীর বোন আর মা এবং বাবার মুখ থেকে শুনলেন এই ন্যাক্কারজনক ঘটনা কিভাবে এই স্বামী তাকে মেরে ফোন করা হয়েছিল এবং তাকে ফোন করছে তার বাবাকে তো সব বন্ধুরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে আমরা ধিক্কার জানাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে যিনি এই ঘটনাটি ঘটিয়েছে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি তা সব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ